বাগানে ফুল তুলতে গিয়ে বিপত্তি, তরিদাহত হয়ে মৃত্যু হলো এক মহিলার, নাম আরতি দাস সরকার। তিনি জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার নাউয়াপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার প্রতিবেশীর বাড়ির বাগানে জবা ফুল তুলতে গিয়েছিলেন 51 বছরের আরতি। প্রবল ঝড় বৃষ্টির কারণে ছিঁড়ে গিয়েছিল বিদ্যুতের হাই টেনশন তার, সেই তার জবা গাছে জড়িয়ে যায়। খেয়াল না করে গাছে হাত দিতেই তরিদাহত হন আরতি, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। যদিও এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয় মানুষ। মৃতের আত্মীয় ফুলচাঁদ দাসের অভিযোগ, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর থেকে তারা ক্রমাগত বিদ্যুৎ দপ্তরে ফোন করেছেন, কিন্তু দপ্তর থেকে মেরামত করতে কাউকে পাঠানো হয়নি। ওই মহিলা ফুল তুলতে যাচ্ছিল, ওই তার শট লেগে তার গলার মধ্যে পেঁচে যায়, পেঁচে যাওয়ার পর তার ওইখানে মৃত্যু হয়। যখন নাকি তারটা সিধা সব বাড়ির লোক দেখছে, তখন ডিপার্টমেন্টকে ফোন করা হয়েছে। 8 বার ফোন করার পরেও তারা কোনো কিছু করতে আসে নাই। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক মহেন্দ্র সাহা জানান, তারা অভিযোগ পেলেই ব্যবস্থা নেন, কিন্তু এই ক্ষেত্রে গাফিলতি হলো কেন তা খোঁজ নিয়ে দেখবেন। এমনকি মৃতের পরিবারকে বিদ্যুৎ দপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন। ঝড়ে ঝড়ে বৃষ্টিতে তার ছিঁড়ে পড়েছিল, যার ফলে হচ্ছে ইলেকট্রিক ইকেট হয়ে মারা গেছে। হ্যাঁ, অভিযোগ ব্যাপারটা অনেক মানে কল্পিতে একটু ভিজি থাকে, সেটি দেখতে হবে। তাছাড়া আমাদের ল্যান্ডফোন লাইনটা আছে, ল্যান্ডফোনের লাইনে কল করলে পরে অবশ্যই এখানে যোগাযোগ করবে। সার্ভিস ঠিক হয় না এটা বলছি না আমি, সার্ভিস সার্ভিস ঠিকই আছে। বিভিন্ন এই ঝড়ের সময় সার্ভিসটা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে, এত ঝড় প্রত্যেক দিকে যেতে হয়তো একটু দেরি হতে পারে। সার্ভিস ঠিক আছে আমাদের, অ্যাজ পার নর্ম অনুযায়ী যা হবে সেটা, যে নর্ম ইলেকট্রিসিটি অ্যাক্ট অনুযায়ী নর্মালি যে যেটা আছে সেটা হচ্ছে করতেই পারে, সেটা পাবে নর্ম যা বলছে। আরতি দেবীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দ্য ওয়াল ব্যুরো।